শুভ মহালয়া কাউকে বলবেন না, ওটা বলতে নেই। মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর আদৌ কোনো সম্পর্ক নেই। যারা মা দুর্গা ছবির সঙ্গে মহালয়া লিখছেন, তারা নিজেরাও জানেন না কত বড় ভুল করছেন। সকালে রেডিওতে যে মহালয়া শোনেন সেটা মহালয়া নয়, মহিষাসুর মর্দিনী নামের একটি অনুষ্ঠান। এর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই। এই দিনে অনুষ্ঠানটি সম্প্রচার হয় এই পর্যন্তই। মহালয়া কথাটি এসেছে মহৎ আলোয় থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয়। কেন এই দিনেই তারা আসেন? এর সঙ্গে মহাভারতের যোগ আছে। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধুই সোনা আর ধনরত্ন। ব্যাপার কি? কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবনই সোনা দানাই দান করেছ, পিতৃপুরুষকে জল দাওনি। কর্ণ বললেন, এতে আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে। মা কুন্তী আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতে মৃত্যু হলো, পিতৃতর্পণের সময় তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের কোনো দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষ কাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন, তার পাপস্খলন হল। এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন, সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে। সেই থেকে হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয়। পারলৌকিক ক্রিয়াকর্মে তিথি হিসেবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে নেই। আপনার প্রিয়জনের শ্রাদ্ধের দিন কেউ যদি আপনাকে শুভ শ্রাদ্ধ বলে, আপনার কেমন লাগবে? এমন না বুঝেই তো আমরা কত কিছু বলি, এবার বুঝলেন তো? এরপর থেকে এই দিনটিতে আর শুভ মহালয়া বলবেন না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।